हेलो एवरीवन, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग, आवर न्यू चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो एवं सबाई के शुभ नवमी शुभेच्छा रही। एखन दुपुर बेलाय आमरा जाच्छि लांच करते आमादेर सोसाइटीते, तुम्हारा जानोई एखन की की मेनू आछे, गिये देखा जाक। ठाकुरेर भोग छिलो नारकेलेर नाड़ू, बासंती पोलाओ, कोफ्ता आरो अनेक किछु, तार साथे खिचुड़ी आर बेगुनी। आमरा एखन बेरिये पड़ेछि, बोन आमी एई अनुरण আরেকজন আসছে, আরেকজনের সাথে আরেকজন আসছে আমার বন্ধু। তো আমরা চারজনে মিলে আজকে বেরোবো ঘুরতে, পুজো প্যান্ডেল ভ্রমণ হবে। জানি না কতটা ব্লগ করতে পারবো, বাট চেষ্টা করব সব প্যান্ডেলের ব্লগ বানানোর। তো আমরা এখন আছি হাতিবাগান সর্বজনীন পুজোতে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, অপূর্ব আসছে, অপূর্ব আসার পরে আমরা এন্ট্রি করব। তো যোজনার জন্য আজকে আমি একটা খুব ভালো প্রবন্ধ সেটা ওকে বলতে যাই, সেটা হচ্ছে এসেছে পুজো বেজেছে ঢাক, অফিসের কাজ নিপাত যাক। তো অফিস আজকে আমি অফিস করে বেরিয়েছি পুজো পুজো দেখতে। আমাদের একদিনও ছুটি নেই, কালকেও অফিস করেছি, আজকে কালকে একা বেরিয়েছি, আর আজকে আমি রাতের অফিস শেষ করে আমি আজকে বেরিয়েছি দীর্ঘ এক বছরের। সেই জন্য এই লাইনটুকু আমি মনে করে এসেছিলাম আজকে খুব ভালো। সমস্ত মানুষ, কেন বাংলার সমস্ত মানুষ। প্রথম প্যান্ডেল নলিন স্ট্রিট। এবছরের থিম খুবই ইউনিক ছিল এখানের, মাতৃত্বের ভালোবাসা অথবা হিউম্যান বার্থ, সেটাকেই কেন্দ্র করে এখানের থিম এবছরের। প্যান্ডেলটা খুবই ইউনিক এবং ঠাকুরের যে মূর্তিটা বানিয়েছে সেটাও কিন্তু অসাধারণ। এখানকার ঠাকুরের মূর্তি শ্রেষ্ঠ মূর্তির আখ্যা পেয়েছে। তারপর চলে গেলাম নবীন সংঘ হাতিবাগান। এখানের থিমটা সাধারণের মধ্যেও অসাধারণ। এবারের থিম হচ্ছে ফেলনা, মানে ফেলে দেওয়া জিনিসগুলো কিভাবে কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে, সেটাকেই কেন্দ্র করে এবছরের পুজো। এরপর পৌঁছে গেলাম হাতিবাগান সর্বজনীন। গ্রাম বাংলার চিত্রকে তুলে ধরা হয়েছে বিভিন্ন পটচিত্রের মাধ্যমে। প্যান্ডেলটা যেরকম রং বেরঙি, তার মধ্যে ঠাকুরটাও অসাধারণ। আমাদের তো খুবই পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা। এখন যোজনা খাচ্ছে চা। পুজো দেখলে তিনটে পুজো দেখা হয়ে গেছে, হাতি বাগানেই তিনটে দেখেছি, এরপরে যাবো চালটা বাগান। এখন চাটা খেয়ে নি আগে নাকি? চাটা কেমন করেছে? প্রথমবার বেরিয়েছে আমাদের সাথে। চা ভালো করেছে? কড়া বাগের চা। যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম কুণ্ডুবাড়ির দুর্গাপুজো, তখন চলছিল সন্ধ্যা আরতি। তব ভাবলাম দাঁড়িয়ে পড়ি এবং ভিডিওটাও করি। দেখতে খুবই ভালো লাগছিল ঘরোয়া পুজো একটা। যোজনা এসে গেছে পান খেতে, বলছে আমি থাকলে নাকি খাওয়ায় না। তো এখন বাবু চকলেট পান খাবে। এটা হচ্ছে চকলেট পান, চকলেট পানটা একবার দেখি। এটা হচ্ছে বেনারসি আইস পান। তো আমি খাবো, তো এটা হচ্ছে বেনারসি আইস পান, বেনারসি আইস পানটা খাই। এরপর চলে আসলাম বিখ্যাত চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজো। এবারের দুর্গাপুজোর থিম হচ্ছে স্থাপত্যের আদিরূপ। দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু ভিড়টাও তার সাথে অসাধারণ। দুর্গার প্রতিমাটা কিন্তু অপূর্ব। এরপর পৌঁছে গেলাম শ্রীভূমি। শ্রীভূমি প্রত্যেক বছরই অসাধারণ প্যান্ডেল বানায়। এবছরের থিম হচ্ছে ভ্যাটিকান সিটি, পৃথিবীর সব থেকে ছোট শহর, যেটি রোমে অবস্থিত। এখানের প্যান্ডেলের থিম দেখে সবাই এর চক্ষু চড়ো। অসম্ভব ভিড় ঠেলে ফাইনালি আমরা ভ্যাটিকান সিটির মধ্যে ঢুকতে পারলাম। আর আরেকটা এবছরের চমকপ্রদ জিনিস হচ্ছে দুর্গা প্রতিমাটা 22 ক্যারেটের সোনা দিয়ে মোড়া। এখন মেট্রো ধরে পার্ক স্ট্রিট এসে গেছি। তো পার্ক স্ট্রিটে
ডিনারের প্ল্যানটা তো করছি। তো অপূর্ব কোথায় যাওয়া যায় পার্কস্ট্রিটে ডিনারে? আমি লাস্ট টাইম না না অ্যাকচুয়ালি আমি লাস্ট টাইম যেখানে খেয়েছিলাম নামটা ভুলে গেছি। সো ড্রিঙ্কার্স প্ল্যান করছি, বাট ড্রিঙ্কার্স একটু কস্টলি হয়ে যাবে। রেস্টুরেন্টের নাম হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ রেস্টুরেন্ট নয়, এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ড্রপ। এটা হচ্ছে পার্ক স্ট্রিটেই। আমরা দেখলাম যে সব রেস্টুরেন্টগুলো পুরো হাউসফুল, এখানটাই শুধু খালি ছিল। তো আমরা পার্ক স্ট্রিট স্পেশালি এসেছি ডিনার করার জন্য। তাও আবার কটার সময়? রাত্রি 11:30টার সময়। তো আমাদের ফার্স্ট মেনু যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে পর্ক চিলি গার্লিক সামথিং। তো এখন ওটাই আমরা খাচ্ছি, খেতে তো দারুণ লাগছে। তো এটা খাই, তারপরে অনেক কিছু অর্ডার করে। দিন পরে পোর্ক খাচ্ছি, দেখি কেমন লাগে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। হ্যালো, এটা ডিফারেন্ট লাগছে, বেশ ভালো লাগছে। কি পোর্ক সেটা তো জানি না, সাদা না কালো। এদিকে বোন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কাটার। হ্যাঁ, আমি প্রথমবার খাচ্ছি, কিন্তু হেভি লাগছে খেতে। ভালো লাগছে খেতে? আর এখানে অপূর্ব হচ্ছে মুখটা এ করে বসে আছে, ওর জন্য আলাদা অর্ডার আসছে। আর এটা আমার প্লেট। মিক্সড ফ্রাইড রাইস এসেছে, মিক্সড নয়, এটাতে চিকেন আছে। চিকেন ফ্রাইড রাইস, চিকেন আর এগ। আর এটা হচ্ছে মাঞ্চুরিয়া নিয়েছি, 10 পিস দিয়েছে। আর এখানে আমরা নিয়েছি মিক্সড নুডলস, মিক্স আক্কা নুডলস। গন্ধটা দারুণ, আর আমার মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। প্রচন্ড খিদে পেয়েছে, আগে সবার আগে খেয়ে নিই। অপূর্ব কেমন লাগলো স্টার্টারটা? স্টার্টারটা খুব ভালো হয়েছিল। কেমন লাগলো স্টার্টারটা? স্টার্টারটা বেশ ভালো ছিল, মানে খুব ভালো হয়েছে। ওয়েল ম্যারিনেটেড, সফট, একদম সফট, সুপার। এখন বাজে রাত্রি 2, আমরা সন্তোষ মিত্র স্কোয়ার ফাইনালি দেখা হলো না, বা ঠিক আছে, দিল্লির লালকেল্লা তো দিল্লিতে দেখেই ফেলেছি। আর অপূর্বর এত ঘুম পেয়েছিল যে ও চলে গেল, ভালোই করেছে। তো আমরা ফাইনালি আর যেতে পারলাম না, অনেকটা ঢুকেছিলাম। বাট এত ভিড় আর রাস্তা এতটাই বাজে, ম্যানেজমেন্ট এতটাই বাজে যে ওখানে যেই ঢুকবে অবস্থা তার খারাপ হয়ে যায়, মানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আজকে নবমী, কালকে দশমীর জন্য আগাম শুভেচ্ছা, শুভ দশমী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমাদের ভিডিওটা শুভ দশমী সবাইকে। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।